সবাইকে স্বাগতম আমাদের আজকের ভিডিওতে। আপনারা সবাই বিভিন্ন দেশের বিভিন্ন রকমের ছবি দেখেন এবং আশ্চর্য হয়ে দেখে থাকেন এই ছবিগুলো কতটা সুন্দর, কিন্তু ছবি থেকেও এই দেশগুলো আরও বেশি সুন্দর হয়। সেটা হোক বরফের দেশ, সেটা হোক মরুভূমির দেশ। মরুভূমির প্রত্যন্ত অঞ্চলে গ্রামের মানুষের রীতি রেওয়াজ সংস্কৃতি দেখে আপনারা সবাই মুগ্ধ হয়ে যাবেন। তো আজকে আমরা এরকমই একটি দেশের কথা বলবো, সেটার নাম হলো রাশিয়া, এবং রাশিয়ার কিছু আশ্চর্য তথ্য জানবো। যে রাশিয়া সম্পর্কে আমরা আজকে কথা বলতে যাচ্ছি, সে রাশিয়ার কিছু আশ্চর্য তথ্য রয়েছে, সেটির মধ্যে একটি হলো কেন এখানকার মহিলারা পুরুষের প্রতি এত আকৃষ্ট। এবং এখানে একটি আজব মহিলার গল্প বলবো আমরা, যে 69 শিশুর জন্ম দিয়েছিল। তো বন্ধুরা, আজকে আমরা এরকমই কিছু তথ্য জানাবো। এর মধ্যে আরেকটি তথ্য হলো যে এখানকার যখন কোনো মেয়ে শিশু হয়, তখন সেই শিশুর জন্মের জন্য প্রায় 10 দিন ব্যাপী উল্লাস ও আনন্দ করা হয়। এটা কেন সেটাও বলবো। তো সবাইকে স্বাগতম আমাদের চ্যানেলে। আজকে যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন সবাইকে ধন্যবাদ, এবং অনুরোধ রইল আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেল আইকনে ক্লিক করবেন, যাতে আপনারা আমাদের পরবর্তী ভিডিও আপডেট খুব সহজে পেতে পারেন। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। তো চলুন বন্ধুরা, আপনাদের সকল লাগেজ বেঁধে নিন, কারণ আমরা আজকে ভার্চুয়ালি রাশিয়া ট্যুর করব। বন্ধুরা, রাশিয়ার অফিসিয়াল নেম হলো রাশিয়া ফেডারেশন, যে দেশটি 14টি দেশের বর্ডারের সাথে সংযুক্ত রয়েছে। এই দেশের মধ্যে ইস্টোনিয়া, লেথভিয়া, লিথুনিয়া, বেলারাস, ইউক্রেন, মোলডোয়া, জর্জিয়া, আর্মেনিয়া, আজারবাইজান, কাজাকিস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান ও তুর্কমেনিস্তান রয়েছে। রাশিয়ার এরিয়ার কথা চিন্তা করলে রাশিয়া পৃথিবীর সবথেকে বড় দেশ, যার এরিয়া হলো প্রায় 17 মিলিয়ন স্কোয়ার কিলোমিটার। এমনকি এটি গ্রহ প্লুটো থেকে বড়। এমনও বলা হয়ে থাকে যে এদেশের এক স্থানের মানুষ যখন সকালে ঘুম থেকে ওঠে, এদেশের অপোজিট সাইডের মানুষ তখন সন্ধ্যায় খাবার খায়। যে দেশের এক সাইডে যখন সূর্য ওঠে, ঠিক অপর সাইডে তখন সূর্য ডুবে যায়। এটা এত বড় যে এখানে 5টা ভারত, 21টা পাকিস্তান এবং 115টার মতো বাংলাদেশ সমাহিত হয়ে যাবে। এছাড়াও বলা হয় পুরো পৃথিবীর 10% জায়গায় রাশিয়া অবস্থিত। এদেশের জনসংখ্যার কথা বললে এদেশের জনসংখ্যা হলো প্রায় 14 কোটি 60 লক্ষ, যা জনসংখ্যার দিক থেকে বিশ্বের মধ্যে নবম। এদেশের 70% লোক ইউরোপে বসবাস করে এবং 30% লোক এশিয়াতে। এই জন্য এদেশকে ইউরেশিয়া বলা হয়ে থাকে। আর রাশিয়ার অ্যামেজিং ফ্যাক্টের কথা বললে, পৃথিবীর সব থেকে বেশি সন্তান জন্মদাতী মাতা এ রাশিয়াতে রয়েছে, অর্থাৎ 69টি শিশুর জন্ম এক রাশির নারী দিয়েছে। এছাড়াও আরেকটি আশ্চর্য বিষয় হলো, সে পরপর 16টি টুইন্স জন্ম দিয়েছিল। এছাড়াও রাশিয়ার তেলের পাইপলাইনের কথা বললে, যে পরিমাণের পাইপলাইন রাশিয়াতে রয়েছে সেই পাইপলাইন দ্বারা পৃথিবীকে 6 বার মোড়ানো যাবে। এছাড়াও এদেশের মেয়েরা 15 বছর আগে তাদের ভার্জিনিটি হারিয়ে ফেলে। এছাড়াও রাশিয়াতে একটি হার্মিটেজ মিউজিয়াম রয়েছে, যে মিউজিয়ামে প্রত্যেকটা জিনিসকে আপনি যদি 2 মিনিট করেও দেখেন, তারপরও আপনাকে সম্পূর্ণ মিউজিয়ামের জিনিসপত্র দেখতে প্রায় 6 বছর লেগে যাবে। বন্ধুরা, 12ই সেপ্টেম্বরকে রাশিয়া রোমেন্স ডে হিসেবে পালন করা হয়। এর ঠিক 9 মাস পরে যদি কোনো কাপল কোনো শিশু জন্ম দেয়, তখন সেই কাপলকে প্রচুর গিফট দেওয়া হয়। এছাড়াও রাশিয়া একমাত্র দেশ যে দেশে সবথেকে বেশি ডিভোর্স হয়ে থাকে, অর্থাৎ প্রায় 1000 কাপলের মাঝখানে 5 জনের ডিভোর্স অনিবার্য হয়ে থাকে। রাশিয়াকে ওই দেশের সাথে গণনা করা হয় যে দেশে নারী সংখ্যা বেশি, অর্থাৎ রাশিয়াতে পুরুষের থেকে প্রায় 90 লক্ষ নারী বেশি। তো বলা যাচ্ছে যে ভবিষ্যতে রাশিয়া নারীদেরকে বিবাহের জন্য অন্য দেশের পুরুষদের খুঁজতে হবে। তো এই লিস্টে আমি অবশ্যই বলবো, বাংলাদেশের ভাইয়েরা লাইনে লেগে থাকো, অবশ্যই তোমাদের লাইনে রাশিয়ান মেয়েরা অপেক্ষা করছে। হাঙ্গেরির পরে রাশিয়া একমাত্র দেশ যে দেশে সবথেকে বেশি মদ্যপান হয়, অর্থাৎ প্রতি বছর প্রায় প্রত্যেক রাশিয়ান 18 লিটার মদ্যপান করে থাকে। রাশিয়ার মধ্যে অবস্থিত দি রাশিয়ান স্টেট লাইব্রেরি ইউরোপের সবথেকে বড় লাইব্রেরি। এছাড়া দি কংগ্রেস লাইব্রেরির পরে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তর লাইব্রেরি হলো এই লাইব্রেরি। এদেশের ব্যবহৃত কারেন্সিকে রাশিয়ান রুবল বলা হয়, অর্থাৎ এক রাশিয়ান রুবল সমান সমান বাংলাদেশের টাকায় 1.15 টাকা। রাশিয়াতে ট্যুরিজম ইন্ডাস্ট্রির কথা বললে, রাশিয়াতে প্রতি বছর প্রায় 30 মিলিয়ন পিপুল ঘুরতে আসে, অর্থাৎ গণনার দিক থেকে ইউরোপের সপ্তম এবং পৃথিবীর নবম দেশ হলো রাশিয়া, যে দেশে সবথেকে বেশি পর্যটকরা ঘুরতে আসে। এদেশে যে কোনো জায়গায় আপনি মদ্যপান করতে পারবেন, কিন্তু মদ্যপান করে গাড়ি ড্রাইভ করতে পারবেন না। আপনি যদি এটা করে থাকেন, তাহলে সেখানকার আইন আপনাকে যথেষ্ট শাস্তি দিবে। এছাড়াও
রাশিয়াতে এমন একটি ক্যাফে রয়েছে যেখানে সকল খানা দানা সকল কিছু ফ্রি, কিন্তু আশ্চর্যের বিষয় হলো আপনি যদি সেই ক্যাফেতে থাকতে চান তাহলে সময় অনুযায়ী আপনাকে টাকা দিতে হবে। এছাড়াও রাশিয়াতে সবথেকে বড় তেলের পাইপলাইন রয়েছে। এছাড়াও ন্যাচারাল গ্যাসের দিক থেকে রাশিয়া সবথেকে প্রথমে রয়েছে। এছাড়াও ইউরোপের প্রায় 40% গ্যাস রাশিয়া থেকে আমদানি করা হয়ে থাকে। অর্থাৎ রাশিয়া যদি তাদের গ্যাস বিক্রি বন্ধ করে দেয় তাহলে ইউরোপের শিল্প বিপ্লব বিনষ্ট হয়ে যাবে। আর রাশিয়ার যদি আমরা নিরক্ষরতার কথা চিন্তা করি তাহলে এদেশের সাক্ষরতার হার হলো 99.9%। অর্থাৎ এদেশের প্রত্যেকটা লোক লেখাপড়া করতে জানে। এদেশের মানুষের মুখের ভাষা হলো রাশিয়ান ভাষা। এছাড়াও এদেশে অন্যান্য ভাষাও বলা হয়ে থাকে, তার মধ্যে রয়েছে তাতারি, আর্মেনি, উইক্রেনি, এছাড়াও বিশকোরি, চেহাস রয়েছে। এই শহরে সেন্ট পিটার বাগকে নর্থের ভেনিস বলা হয়, কারণ এই শহরটিকে ইটালির ভেনিস শহরের মতোই করে তৈরি করা হয়েছে। এবং ইটালির শহর ভেনিসের পরেই এই শহরে সবথেকে বেশি পরিমাণে ব্রিজ রয়েছে। একটি দেশকে শক্তিশালী করার জন্য সে দেশের সেনার সংখ্যা সে দেশে শক্তিশালী হওয়ার জন্য অনেক বড় ভূমিকা রাখে। এজন্য রাশিয়াতে প্রায় 10 লক্ষ সেনা রয়েছে। এছাড়াও পৃথিবীর মধ্যে সবথেকে বেশি পারমাণবিক বোমা রাশিয়াতে রয়েছে, যার সংখ্যা প্রায় 8,400 এবং এর পরিমাণ এতই বেশি যে এই পারমাণবিক বোমা দ্বারা পৃথিবীকে প্রায় 10 বার ধ্বংস করা যাবে। এছাড়াও ওয়েপন এক্সপোর্টের মধ্যে দিয়ে পৃথিবীর মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে রাশিয়া। এদেশের বেজ গাছকে ন্যাশনাল গাছ হিসেবে সম্মান করা হয়ে থাকে। এছাড়াও রাশিয়ান ব্রাউন বিয়ারকে রাশিয়ার ন্যাশনাল অ্যানিমেল এবং ইগলকে ন্যাশনাল বার্ড এবং কিউমেল মাইল নামক ফুলটিকে ন্যাশনাল ফ্লাওয়ার হিসেবে মানা হয়। এদেশের ধর্মের কথা বললে এদেশে প্রায় 47.1% লোক হলো খ্রিস্টান এবং 6% মানুষ হলো মুসলিম। এছাড়া অন্য অন্য মানুষ হিন্দু, বৌদ্ধ ও অন্যান্য ধর্মের রয়েছে। এছাড়াও এদেশের কলিং কোড হলো +7 এবং ডোমেন নেম হলো RU। এছাড়াও এদেশের প্রত্যেক মানুষের আয়ুষ্কাল হলো 71 বছর, যেখানে পুরুষের তুলনায় নারীরা বেশি বেঁচে থাকে। এছাড়াও রাশিয়া জাতিসংঘের 5টি স্থায়ী সদস্যের মধ্যে একটি। এছাড়াও রাশিয়া ছাড়া আরও 4টি স্থায়ী দেশ রয়েছে। বন্ধুরা, আরেকটি আশ্চর্য বিষয় হলো এই যে রাশিয়াতে যদি কোনো মেয়ে শিশু জন্ম নেয় তাহলে সেই শিশুর জন্য প্রায় 10 দিন আনন্দ করা হয়। তারা মনে করে নতুন লেমোজিন আবার এসে পড়েছে। এছাড়াও রাশিয়ার অর্থনীতির কথা বললে রাশিয়া হলো পৃথিবীর 18তম বৃহত্তম অর্থনৈতিক দেশ। এদেশে প্রত্যেক খেলারই টিম রয়েছে, শুধুমাত্র ক্রিকেট বাদে। রাশিয়ার মধ্যে অবস্থিত জঙ্গলকে অ্যামাজনের পর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম জঙ্গল বলা হয়ে থাকে। এই জঙ্গলটি প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড শোষণ করে, এই জন্য এই জঙ্গলটিকে লাংস অফ ইউরোপ বলা হয়ে থাকে। মস্কোর মধ্যে অবস্থিত মেট্রো রেলকে পৃথিবীর সবথেকে বড় এবং সবথেকে পুরনো মেট্রো রেল সিস্টেম বলা হয়ে থাকে। আর এটা এতই বড় যে এই মেট্রো রেলে প্রায় 90 লাখ মানুষ প্রতিদিন ভ্রমণ করে থাকে। পুরো পৃথিবীর 20% শুদ্ধ পানি রাশিয়ার মধ্যে অবস্থিত। আর যদি রাশিয়ার রাজধানীর কথা বলে থাকি তাহলে রাশিয়ার রাজধানীর নাম হলো মস্কো। এটি হলো রাশিয়ার সবথেকে বড় সিটি। এছাড়াও রাশিয়ার সবথেকে ধনী ব্যক্তি এই মস্কোতে অবস্থান করে। মস্কোর পরে সবথেকে বড় সিটি হলো সেন্ট পিটারবার্গ, যাকে রাশিয়ার সবথেকে সুন্দর শহরও মানা হয়ে থাকে। রাশিয়ার মধ্যে অবস্থিত লেক করাচিকে পৃথিবীর সবথেকে দূষিত লেক বলা হয়ে থাকে, যেখানে রাশিয়া তাদের নিউক্লিয়ার ওয়েস্ট ফালায়। এছাড়াও এখানে যদি কোনো মানুষ কিছু সময়ের জন্য যদি থাকে তাহলে তার জানও যেতে পারে। কোনো দেশে যদি কোনো ব্যক্তি কাউকে ফুল দেয় তাহলে সেটি ভালো এবং পবিত্র মানা হয়ে থাকে, কিন্তু রাশিয়াতে ঠিক উল্টোটা। আপনি যদি ওইখানে কাউকে ফুল দেন তাহলে সে রাগ করে। এছাড়াও রাশিয়াতে প্রায় 200 নেশনের বেশি মানুষ বসবাস করে থাকে, যেখানে রাশিয়ান, ইউক্রেনিয়ান, সার্বেরিয়ান, তুর্ক এবং অন্যান্য দেশের মানুষ রয়েছে। চীন, আমেরিকার পরে রাশিয়া এমন একটি দেশ যে সবথেকে বেশি বিদ্যুৎ উৎপাদন করে থাকে। এছাড়াও রাশিয়াতে এমন একটি জায়গা রয়েছে যে জায়গা থেকে প্রায় 4 কিলোমিটার দূরে আমেরিকা অবস্থিত। এছাড়াও বলা হয়ে থাকে এদেশে প্রায় 15টি সিটি গোপনভাবে রাখা হয়েছে, যার তথ্য না গুগল ম্যাপে রয়েছে না কোনো নিউজ পেপারে। এদেশে খনিজ পদার্থের কথা বললে এদেশে সবথেকে বেশি পাওয়া যায় তামা, গোল্ড, চুনাপাথর, ম্যাগনেশিয়াম, অ্যালুমিনিয়াম, কোবাল্ট, কয়লা, নিকেল, বক্সাইট ও পেট্রোলিয়াম। এছাড়াও এদেশে সময়ের কথা বললে এদেশে প্রায় 9টি সময় রয়েছে। এই কারণে রাশিয়ার এক সাইডে যখন সকাল হয় অন্য সাইডে হয়তো বা সন্ধ্যা বা দুপুর হয়ে থাকে। দুনিয়ার সবথেকে বড় ম্যাগনোডিয়ামের রেস্টুরেন্ট রাশিয়াতে অবস্থিত।
যেখানে একই সময়ে প্রায় 1,000 লোক বসে খাবার খেতে পারবে। এছাড়াও রাশিয়ার 12 মাসের মধ্যে 9 মাসই শীতকাল হয়ে থাকে। এই সময়ে তাদের টেম্পারেচার থাকে -10°C। অর্থাৎ আপনি যদি কোনো গরম পানিকে হাওয়ায় ছুড়ে দেন তাহলে সেটি বরফে পরিণত হয়ে যাবে। এছাড়াও রাশিয়াতে একসময় কোনো ব্যক্তি যদি দাঁড়িয়ে রাখতো তার জন্য তাকে সরকারকে ট্যাক্স দিতে হতো। এ দেশের প্রেসিডেন্টের নাম হলো ভ্লাদিমির পুতিন, যাকে পৃথিবীর সবথেকে ক্ষমতাধর ব্যক্তি হিসেবেও মানুষ জেনে থাকে। পুরো দুনিয়ার মধ্যে রাশিয়ায় প্রথম যে স্পেসে তাদের প্রথম উপগ্রহ প্রেরণ করেছিল। তো বন্ধুরা, এই তো ছিল রাশিয়ার তথ্য। আপনাদের কেমন লাগলো এই তথ্যগুলো জেনে? আপনার যদি এই তথ্যগুলো জেনে ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। এবং আপনাদের সবাইকে স্বাগতম রইল আমাদের পরবর্তী ভিডিওর জন্য। এবং আমাদের ভিডিওটিকে লাইক করেন এবং কমেন্ট করে জানান ভিডিওটি কেমন লাগলো। আমাদের পাশে থাকুন, সবাই ভালো থাকুন, সুখে থাকুন, স্টে হোম, স্টে সেফ এবং করোনা থেকে দূরে থাকুন এবং অন্যকে রাখুন। সবাই ভালো থাকবেন এই প্রত্যাশায় আজকে বিদায় নিচ্ছি। আরও পরবর্তীতে অবশ্যই নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হবো।